আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি চিটাংয়ের একটা অন্যতম সি বিচ, যেটা আপনার আনোয়ারাতে অবস্থিত। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আনোয়ারা পার্কে বিচটা দেখানোর চেষ্টা করব। এই যে কাজ করে শুরু, এই যে দেখতেছি অনেক বড় এরিয়া কাজ করে। আমরা এটা এখন ইয়াতে যাওয়ার জন্য, পার্কে চলে যাওয়ার জন্য রাস্তায় ঢুকে গেছি। আর 2-3 কিলোর পথ যে উপরে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক। এটা কর্ণফুলী টানেলের সড়কটা আমি দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা কর্ণফুলী টানেল থেকে বের হয়ে এটা দিয়ে এদিক দিয়ে কক্সবাজার যাওয়ার রোডে উঠবে। এই যে এটা পুরো এটা দেখতে পাচ্ছেন, মোটামুটি টানেলের কার্যক্রমের এটা। হাতের ডান পাশে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিএফএল এর, চিটাগাং ইউটিএ সরকার কারণার। ওই যে দেখা যাচ্ছে পার্কি বিচ দূর থেকে, ওই যে পার্কি বিচ দূর থেকে দেখা যাচ্ছে। বাট ওইখানে ঘুরে যেতে এখনো রাস্তা বাকি আছে কিছু। এটা হচ্ছে পার্কি বিচ, আমরা এখন পার্কি বিচে আসছি। এখানে আপনি কক্সবাজারের মতো অনেক ঢেউ পাবেন না, বাট বিচটাতে এসে আপনি সাগরের মজা নিতে পারবেন, ফিল নিতে পারবেন। এই দূরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে আপনার চিটাং পোর্টের বহির্নোঙ্গর। এখানে অনেকগুলো শিপ বার্থিং দেখবেন আপনি। হ্যাঁ, আছে কিছু পর্যটক আছে, এই টাইমগুলোতে আসলে তেমন মানুষজন আসে না। ঝাউবন গুলা এখানের মধ্যে দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরছে একজন, দুজন জেলে। আপনারা এখানে আসতে পারেন আপনাদের অবসর সময়টা কাটানোর জন্য, পিকনিকের জন্য। জায়গাটা কোলাহল কম, বাট একটা ফিল পাবেন। দেখতে পাচ্ছেন অনেক বেশি ঢেউ নাই, ছোট ছোট ঢেউ। এটা কক্সবাজারে আপনি বড় বড় ঢেউ পাবেন, ওটা এখানে পাবেন না। এই যে পার্কি বিচটা দেখাচ্ছি, এই যে আমার বাহন। এদিকে একটা জাহাজ ছিল, অনেক বছর পরে ছিল জাহাজটা, তো ওইটা আপনার এখন ভেঙে নিয়ে গেছে মনে হয়, খুব সম্ভবত নাহলে নিয়ে গেছে এখান থেকে। পার্কের ভিজিটটা আপনাদেরকে একটা রাউন্ড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, বাইক দিয়ে রাউন্ড দিয়ে দেখানোর। পার্কের বিচে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কি না? এই যে দেখেন, এই ডুবে যাচ্ছে, এই ডুবে যাচ্ছে, এই যে এই যে এই যে মুখ ঢুকে ফেলতেছে, এই যে এই আমি আসতেছি মুখ ঢুকে ফেলতেছে, এই যে লাল কাঁকড়া গুলা, এই যে দেখেন, এই যে লাল কাঁকড়া গুলা, ওই যে এই দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর লাগতেছে। এগুলো সব ঢুকে যাচ্ছে, আমি আসতেছি আর ঢুকে যাচ্ছে ওরা।
সামনের দিকে অনেক লাল কাঁকড়া, অনেক লাল কাঁকড়া দেখতে পারতেছেন আশা করি। এই যে লাল কাঁকড়া সবগুলা ঢুকে গেছে, আরো বেশি ছিল এখানে লাল কাঁকড়া গুলা, অনেক সুন্দর লাগতেছিল আমার দেখতে। ওদের পাশে তো যাওয়া যাচ্ছে না, গেলে ঢুকে যাচ্ছে। লাল লাল গেগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি গোপ্রো তে যাই না, আমি চেষ্টা করতেছি আমার মোবাইল দিয়েও ধরতে। অনেকগুলো লাল কাঁকড়া এদের পিছনে উঠছে, দেখেন এই যে পিছনে উঠে আসছে এরা। বাহ, এটা আগে দেখিনি আমি, এতে পাখিতে দেখেন লাল 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 কাঁকড়াগুলো, এই যে সবগুলো লাল কাঁকড়া। পার্কি বিচটা আসলে খুবই মানে কোলাহল মুক্ত এবং খুবই শান্তশিষ্ট, খুবই ভালো লাগে আমার। আমি জানি এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসবেন এখানে, যারা চিটাঙ্গের আছেন তারাও, যারা চিটাঙ্গের বাইরে আছেন তারাও এই যে লাল কাঁকড়া দেখার জন্য হলেও আসতে পারেন। হ্যাঁ, ওই লাল কাঁকড়া ছেয়ে গেছে দেখেন, আমি গেলে আর পাবো না, সেজন্য দূর থেকে আমি দেখতেছি এটা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে, আমি চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু সম্ভব দেখার, তো আরো দেখাচ্ছি, আরো দেখাবো, লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন লাল কাঁকড়া, এই যে ওরা আস্তানা, তো হয়তোবা আমি আপনাদেরকে এটা গোপ্রোতে দেখায় হয়তোবা বুঝাইতে পারতেছি না জিনিসটা। এই যে দেখেন দেখেন, তো আমি নিজের চোখে দেখতেছি, তো আপনারাও যদি নিজের চোখে এটা উপলব্ধি করতে চান যে লাল কাঁকড়ার গিয়াগুলা, তাহলে আপনারা এই যে দেখেন এখানে হাঁটতেছে, ওরা কীভাবে হাঁটতেছে, তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন পার্কের চরে। খারাপ না, জায়গাটা অনেক ভালো, শান্ত আছে, কোলাহল মুক্ত আছে, পিকনিকের জন্য খুবই ভালো এবং সৌন্দর্যটাও অনেক ভালো। এই যে যাও বনো সব কিছু আছে, আপনি কক্সবাজারের ঢেউটা ছাড়া বাকি সব কিছু এখানে পাবেন। তো আপনারা আসতে পারেন এখানে পরিবারকে নিয়ে, পরিবারের সাথে করে। আমি এক পাশ দেখালাম, এখন সোজা গিয়ে ওই পাশটাও আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে দুইটা বক, এই উড়ে গেছে বক, এই উড়ে গেছে বক, এই তিনটা বক উড়ে গেছে দেখেন। এটা জিনিসটাই অন্যরকম, আমার সামনে উঠতেছে। খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে,
একটা মিঠা পুকুর আছে, এদিকে একটু মনে হচ্ছে ঢেউটা একটু ভালো আছে। আগে এখানে একটা জাহাজ ছিল, জাহাজটা আপনার অনেক বছর পরে ছিল এখানে। এটা একদম মিঠা পুকুরে বানিয়ে এখানে আবার একটা রেস্টুরেন্টও আছে, আপনারা আসলে এখানে রেস্টুরেন্টে যেতে পারবেন। এদিকে উপর ওদিকে যাওয়া যায় না, ওদিকে বেড়িবাঁধের কাজ চলছে, আরো সেগুলো যাচ্ছি না। আর ওদিকে বিচটা ছোট, বাট আপনি অনেক রিল্যাক্সেশন পাবেন, সাগরের গর্জন শুনতেছেন আশা করি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পার্কি বিচ, চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হয়েছে। তো আগামীতে আরও নতুন নতুন অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, নতুনরা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।